সুপ্রিয় দর্শক, কৃষি পরিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে প্লাস্টিকের বোতল রিসাইকেলিং সম্পর্কে একটা চিত্র দেখাবো। আমি আপনাদেরকে এই বেলচাটি বানিয়ে দেখাবো। এই বেলচাটি আপনার কাজে লাগবে গৃহস্থলে টুকিটাকি ময়লা পরিষ্কার করার জন্য, অথবা কৃষি কাজ করতে গিয়ে আপনি ওই মাটি নাড়াচাড়া করার সময় যে কোনো ধরনের কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্লাস্টিকের বোতল রিউজ হচ্ছে, এতে করে পরিবেশের ভারসাম্যটা ঠিক থাকবে। তো চলুন আমরা দেখি সে কাজটা কীভাবে করতে হয়। এর জন্য আমি নিয়েছি এই সাইজের একটি এই বোতল, প্লাস্টিকের বোতল, যেটা আমাকে ফেলে দিতে হবে। তো আমি এভাবে না ফেলে এটাকে এটা দিয়ে আমি কাজ করতে পারবো। আপনারা দেখেন এই জায়গায় আমি আগে আমার শেপ অনুযায়ী মার্ক করে নিয়েছি। আমি এই জায়গাটা কাটবো। এটাকেও আমি পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো। হয়তো আমি এইটুকু কেটে এই জায়গায় আমি এইটুকু কেটে এটাতে কোনো একটা সবজির চাষ করতে পারবো। তো চলুন আগে আমি আপনাদের দেখা কীভাবে ব্যবসাটা তৈরি করতে হয়। এই জন্য আমি নিয়েছি খুব ধারালো একটি ছুরি। এটা বলে গেলে চলবে না, শার্প ইজ সেফ। তো চলুন দেখি কীভাবে করতে হয়। কথাটা খুব সিম্পল, যেহেতু আমি আগে থেকে মার্ক করে রেখেছি, এই মার্কের উপর দিয়ে এটাকে আমি কেটে নেব। দেখলেন কত সুন্দর করে অল্প সময়ের মধ্যে আমি এই ধরনের একটা চুল বানিয়ে ফেললাম। আমাদের এই ভিডিওটা হচ্ছে একটি সিরিজ টিউটোরিয়ালের একটি ভিডিও। আমরা প্লাস্টিকের বোতল রিইউজের হিউজ পরিমাণ ভিডিও করব। এটা আমাদের একটা প্লেলিস্ট থাকবে, আপনি নিচের লিঙ্ক থেকে ওই প্লেলিস্ট দেখতে পারেন, যে আপনার প্লাস্টিকের বোতল কোন কোন কাজে ব্যবহার করতে পারেন। আর এই ধরনের রেগুলার ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।